ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 15 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়ত্তে দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বলেছে তিনটে সংখ্যা এবিসি ক্রমিক সমানুপাতি হলে প্রদত্ত কোণটি সঠিক হবে। তাহলে এটা তোমাদের অধ্যায় তিনের অধ্যায় বইয়ের 39 পাতাতে রয়েছে। এই যে এ বি এবং সি তিনটি অনির্দিষ্ট বীজগাণিতিক সংখ্যা, ক্রমিক সমানুপাতি হলে তিনটি সংখ্যার মধ্যে কী সম্পর্ক পাবো দেখি। তাহলে এ ইস টু বি সমান বি ইস টু সি, অতএব এ গুণ সি সমান বি গুণ বি, অতএব এ সি সমান বি স্কোয়ার। তাহলে আমাদের হবে বি এর দাগের উত্তরটা। দুয়েতে দিয়েছে 5 টু দি পাওয়ার 4 ভাজিতক 5 মানে এখানে কেউ নেই মানে 1, আর ভাগের ক্ষেত্রে সূচকগুলো বিয়োগ হয় তাই হবে 5 টু দি পাওয়ার কিউ। তিনেতে বলেছে a² - b² একটা উৎপাদক a+b হলে তাহলে আরেকটা হবে a-b। চারে দিয়েছে সঠিক উত্তরটি বেছে লেখো, x+5 = 0 সমীকরণটির চল হবে x। চলরাশি মানে যেটার মান পরিবর্তিত হয়, 5টা হলো ধ্রুবক, তাহলে চল হবে x। পাঁচে দিয়েছে সঠিক উত্তর নির্বাচন করো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করব, তাহলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করে দেব। ছয়তে দিয়েছে একটি বৃত্তের কয়টি প্রতিসম রেখা থাকে, অসংখ্য। সাথে দিয়েছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটি বিপরীত কোণের মান কত, তাহলে সমকোণী ত্রিভুজ হচ্ছে এইটা হলো সমকোণী ত্রিভুজ, এইটা হলো অতিভুজ, বৃহত্তম বাহু মানে অতিভুজ, তাহলে এর বিপরীত কোণ হচ্ছে এইটা, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। আটে দিয়েছে শূন্যস্থান পূরণ করো, কোন ত্রিভুজের প্রতিটির উচ্চতা এবং মধ্যমা একই হয় সমবাহু ত্রিভুজের। নয় দিয়েছে সত্য অথবা মিথ্যা লেখো, বলেছে সমস্ত সামন্তরিকই ট্রাপিজিয়াম। তোমাদের বই 232 পাতায় আছে। বলেছে ট্রাপিজিয়ামে তির্যক বাহু দুটিও পরস্পর সমান্তরাল যদি হয় তখন তাকে সামন্তরিক বলে, তার মানে যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামন্তরিক বলে, তাই সামন্তরিক একটি ট্রাপিজিয়াম। তাহলে সমস্ত সামন্তরিকই ট্রাপিজিয়াম, এটা সত্য। দশে বলেছে সত্য বা মিথ্যা লেখো, গতিবেগ স্থির থাকলে মানে একটা নির্দিষ্ট গতিবেগে সময়ের অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক সমমুখী, তার মানে সরল সম্পর্ক, সত্য। ১১তে দিয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, বলেছে কোনটা বেশি গতিসম্পন্ন, তো এটা হচ্ছে 60 সেকেন্ডে যাচ্ছে 10 মিটার, এটা 1 ঘন্টা মানে 3600 সেকেন্ডে 10 মিটার, এটা 1 সেকেন্ডে 1 মিটার, এটা 1 সেকেন্ডে 10 মিটার, তাহলে এটা হচ্ছে বেশি। দুয়ের দাগে আছে, দুয়ের আয়তে দিয়েছে 3 টু দি পাওয়ার 4 4 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 5 আর 7 টু দি পাওয়ার 7 স্কোয়ার কে মানের ঊর্ধ্বক্রমে সাজা। তাহলে 3 টু দি পাওয়ার 4 মানে 3টে 4 গুণে এইভাবে আছে, 3 গুণ 3 গুণ করে লিখলে 3 3 9 3 9 27 27 3 81, 4 টু দি পাওয়ার 3 মানে 4টে 4 এইভাবে গুণে আছে, 4 4 16 16 4 64, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 5টা 2 গুণে আছে, 2 2 গুণে 4 4 2 গুণে 8 8 2 গুণে 16 16 2 গুণে 32, 7 স্কোয়ার মানে 49। তাহলে ঊর্ধ্বক্রম মানে ক্রমে ঊর্ধ্ব মানে ছোট থেকে বড় সাজাতে হবে, তাহলে সব থেকে ছোট হচ্ছে 2 টু দি পাওয়ার 5, তারপরে আসছে 7 স্কোয়ার, তারপরে আসছে 4 টু দি পাওয়ার 3, আর সবার বড় হচ্ছে 3 টু দি পাওয়ার 4। দুয়েতে দিয়েছে গুণফল নির্ণয় করতে, বলেছে দুয়ের দাগে আছে গুণফল নির্ণয় করো, তাহলে 2x² (-3y)(6z), তাহলে এখানে দেখো যেহেতু মাইনাস আছে গুণফলে আমার মাইনাস চলে আসবে, আর 2 আর 3 গুণ করলে হয় 6 আর 6 6 36, আর প্রত্যেকটা চলরাশি যেহেতু আলাদা সেই জন্য পাশে এরকম লিখে দেবে। তিনেতে দিয়েছে x কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো, তো আমরা এই সূত্রটা ধরে যাব, এই যে দুটি বর্গের অন্তর, অন্তর মানে বিয়োগফল, আর এই যে হচ্ছে বর্গ, এই সূত্রটা ধরে যাব। তো আমাদের ওখানে আছে x এর সাথে আমরা 1 ধরে নেব, এটা 156 পাতায় 12 অধ্যায়ে 10-এর 7-এ আছে যে x কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করি। তাহলে আমরা কী ধরে নেবো, x (1) ধরে নেব, x এর সাথে কেউ নেই মানে 1, তার মানে x+1/2² - x - 1/2² পাঁচে এই চারে দিয়েছে a = 1/a হওয়ার শর্তটি লেখো, তাহলে আমাদের চারে বলেছে a = 1/a, তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, তাহলে a² = 1, তাহলে a = +-1, তাহলে শর্ত হচ্ছে এটাই, a = +-1 হতে হবে। আচ্ছা, a = 1
আসেদাকে বলেছে যে এবি রেখার উপর এম এন রেখা লম্ববভাবে এন বিন্দুতে ছেদ করলে এম এন বি এর মান কত হবে। তাহলে আমরা একটু এঁকে নিই, ধরো এই হচ্ছে এ বি সরলরেখা, এ আর বি লিখলাম। এবার এবি সরলরেখার ওপরে এম এন রেখা লম্ববভাবে এন বিন্দুতে ছেদ করেছে, তো এটা যদি এম এন হয়, ধরো এটা এম এটা এন, তাহলে বলেছে এম এন বি মানে এই কোণটা কত হবে, এটা হবে 90 ডিগ্রি, তাহলে এম এন বি কোণের মান হবে 90 ডিগ্রি। ছয়তে দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, ছয়ে দিয়েছে 3a² - ab² তো এখান থেকে এ কমন নিলে থাকবে 3a - b, এটাই হলো। সাথে দিয়েছে সুষম বহুভুজ কাকে বলে, যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সুষম বহুভুজ বলে, আর এই ছবিটা একে এইভাবে দিয়ে দেবে, এটা হচ্ছে সুষম বহুভুজের উদাহরণ। চিত্রদাও বলেছে, আটে বলেছে এ বিষে একটা ত্রিভুজ অঙ্কন করো, শীর্ষবিন্দু এ থেকে বিসি রেখার মধ্যবিন্দু ডি যোগ করলে এটি সরলরেখাংশে, আমরা সরলরেখাংশকে আমরা কি বলবো, আমরা মধ্যমা বলবো। নয়তে দিয়েছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a² - 2ab + b² বর্গ একক এর পরিসীমা কত। তাহলে আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিলে তাহলে লিখবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, ক্ষেত্রফল বলে দিলে ক্ষেত্রফলের বর্গমূল বার করলে সেটা হয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এবং তাকে 4 দিয়ে গুণ করে দিলে আমরা তার পরিসীমাটা পেয়ে যাব। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখান থেকে আমরা লিখতে পারি a - b² বর্গ একক, তাহলে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য এর বর্গমূল বের করলে পাবো a - b একক, তাহলে এটা হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে পরিসীমা 4 a - b একক। দশে দিয়েছে ঘন্টায় 500 কিলোমিটার বেগে 1 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে এক্সটা হচ্ছে কিলোমিটার, তাহলে কিলোমিটারকে মিটারে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইভাবে ছকের আকারে সাজিয়ে নেবে, দূরত্ব হচ্ছে মিটার, সময় হচ্ছে মিনিট, 500 মিটার যাচ্ছে 1 ঘন্টা মানে 60 মিনিটে, এক্স কিলোমিটার মানে 1000 এক্স যাবে কত সময় আর কি, দূরত্ব আর সময় হচ্ছে সরল সম্পর্ক, এবার সমানুপাতের আকারে আমরা একটু সাজিয়ে নেব। তাহলে এইভাবে সমানুপাতের আকারে সাজাবে, তো আমাদের যেটা দূরত্বটা এক্স সেটা তো একটা চলরাশি, তো সেইভাবে আমাদের কোনো নির্দিষ্ট সাংখ্যমান আসবে না, তো সময় লাগবে 60 × 1000 × 500, তো কাটাকুটি করলে 120 মিনিট, তো 60 দিয়ে ভাগ করলে 2 ঘন্টা। দশেতে দিয়েছে এই সরি 11তে বলেছে 2, 6, 8 চতুর্থ সমানুপাতি কত হবে, চতুর্থ সমান এটা ধরো প্রথম দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ সমানুপাতি যেটা সেটা আমাকে বার করতে হবে, তাহলে চতুর্থ সমানুপাতি বের করার সূত্র হচ্ছে 2 × 3 / 2, তাহলে চতুর্থ সমানুপাতি সমান 6 × 8 / 2, তাহলে 8 আর 2 কাটাকুটি করলে 4, তো চতুর্থ সমানুপাতি হবে 24। তিনের দাগে আসি, তিনের আইতে বলেছে 4a + 1/5 = 4 হলে 16a² + 1/25 ² কত, তো যেটা আমাদের দিয়ে দিয়েছে যে 4a + 1/5 = 4, এটা লিখে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই, তো এইভাবে বর্গ করে এটা a + b² সূত্রে চলে আসবে, এ কেটে যাচ্ছে তাহলে এখানে আসছে 8 এর 5, এটা বাঁ দিকে প্লাসে আছে ডান দিকে আসলে তাই মাইনাস হয়ে যাবে, আর এখান থেকে 16 স্কোয়ার আর এখান থেকে 1/25 স্কোয়ার পেলাম, তো বিয়োগ করে হচ্ছে 72 এর 5 মানে 14.2 এর 5। দুয়েতে দিয়েছে p + q + r + s বর্গ নির্ণয় করো, তো এইভাবে প্রথমে বর্গ দিয়ে লিখবে, এবার p + q নিয়ে নিলে r + s দুটোকে আলাদা করে নিলে তাহলে a + b² গেলাম, a² এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম আর কি, তাহলে a² + 2ab + b² চলে এলাম, এটা আবার a + b ধরে ভাগ করে নিলাম, ভেঙে নিলাম p² + 2pq + q² আর এটা গুণ করে বার করে নিলাম, 2pr + 2qr + 2ps + 2qs, এই 4টে বেরোলে এইটাকে গুণ করে আর তার সাথে 2 গুণ করে, আর এটা আবার a + b² সূত্রে ভেঙে r² + 2rs + s² করে নিলাম, এবারে একটু এটাকে সাজিয়ে লিখে দেবে। তিনেতে আছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, -2ab - c² + 2bc, তিনের দাগে আছে উৎপাদকে বিশ্লেষণ a² - 2ab - c² + 2bc, তো দেখো এখানে একটা মানে বি স্কোয়ারের আর কি কম আছে, তো সেটাকে আনবো, বি স্কোয়ার আনছি, a² - 2ab + b² নিলাম আর এখানে লিখব -b², তাহলে এটা প্লাস এটা মাইনাস একই পদ কেটে গিয়ে আমাকে আবার আমি আবার এটাতে চলে আসতে পারবো,
তাহলে এটাকে এবার একটু সাজিয়ে নেবো। তাহলে এটা থেকে পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে মাইনাস কমন নিলে এদের চিহ্নগুলো পাল্টে গিয়ে হয়ে যাবে টু বি সি প্লাস সি স্কোয়ার। তাহলে এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এটা বি মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে যাব। তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি, আর একটা হচ্ছে এ মাইনাস বি মাইনাস বি মাইনাস সি। এবার এটাকে বন্ধনী থেকে বার করে নিলে তাহলে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি, আর এখানে এ মাইনাস বি, আর এখানে যেহেতু বাইরে মাইনাস আছে ভেতরে চিহ্নগুলো পাল্টে গিয়ে পাল্টে যাবে, প্লাস হয়ে যাবে এটা। তাহলে এটা বি বি একটা প্লাস একটা মাইনাস কেটে গিয়ে এটা হচ্ছে এ মাইনাস সি, আর এখানে দুটো বি মাইনাসে আছে তাহলে এ প্লাস সি মাইনাস টু বি। চারিতে আছে সমাধান করতে হবে, তো এইটার আমাদের সমাধান বের করতে হবে। তো এখানে এটা আমরা গুণ এটা গুণ করে বার করব, তিন আর ফোর এক্স গুণ করলে হচ্ছে টুয়েলভ এক্স মাইনাস ফিফটিন, আর এটা গুণ করলে হচ্ছে এইট এক্স প্লাস চব্বিশ সমান এক্স প্লাস দুই। এবারে এক্সগুলোকে এক বাঁদিকে করে আনছি, এইট এক্স মাইনাস এক্স, আর যেগুলো সংখ্যা আছে ওদেরগুলোকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, পনেরো মাইনাস পঞ্চাশ মাইনাস চব্বিশ প্লাস দুই। এবার এগুলো করলে আট আর বারো যোগ করলে হচ্ছে কুড়ি, কুড়ি থেকে এটা এক্স মানে ওয়ান, কুড়ি থেকে এক মাইনাস দিলে হবে উনিশের এক্স, আর পনেরো আর দুয়ে হচ্ছে সতেরো, আর এই দুটো যেহেতু মাইনাসে আছে যোগ করলে হবে চুয়াত্তর, তাহলে মাইনাস উনিশ এক্স সমান হচ্ছে এবার চুয়াত্তর, থেকে এটা যেহেতু প্লাস আছে সতেরো মাইনাস করব সাতান্ন, এটা মাইনাস হবে না, তাহলে এক্স সমান হবে মাইনাস সাতান্ন বাই উনিশ, তিন উনিশে সাতান্ন তিন, অতএব এক্স সমান হবে মাইনাস থ্রি। পাঁচে দিয়েছে সমীকরণ গঠন করে সমাধান করো, একশো সাতাশি টাকা, মোট হচ্ছে একশো সাতাশি টাকা আমি দুলাল জাহির এমনভাবে ভাগ করে নিলাম, দুলাল আমার চেয়ে পাঁচ টাকা কম পেলো কিন্তু জাহির আমার দ্বিগুণ টাকা পেলো, তাহলে আমি ধরবো যে আমি পেয়েছি এক্স টাকা। তাহলে ধরি, তাহলে আমি যদি এক্স টাকা পাই, দুলাল আমার চেয়ে পাঁচ টাকা কম পেয়েছে মানে পাচ্ছে এক্স মাইনাস ফাইভ টাকা, জাহির আবার আমার দ্বিগুণ টাকা পেয়েছে মানে টু এক্স টাকা, তাহলে শর্তানুসারে এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ প্লাস টু এক্স সমান হচ্ছে একশো সাতাশি। এবার এইগুলোকে সব বার করব, তাহলে এই তিনটে যোগ করলে তিন চার ফোর এক্স, আর পাঁচটাকে ডান দিকে নিয়ে যাব প্লাস ফাইভ, তাহলে বা ফোর এক্স সমান, আচ্ছা এটা একশো সাতাশি, একশো সাতাশি আর পাঁচ যোগ করলে একশো বিরানব্বই, একশো বিরানব্বইকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে আটচল্লিশ, অতএব আমি পেলাম আটচল্লিশ টাকা, তাহলে আমি পেলাম আটচল্লিশ টাকা, দুলাল পেলো আটচল্লিশ বিয়োগ পাঁচ মানে তেতাল্লিশ টাকা, জাহির পেলো আটচল্লিশ গুণ দুই মানে ছিয়ানব্বই টাকা। দুয়েতে দিয়েছে প্রীতমের গল্পের বই আর পড়ার বইয়ের সংখ্যার অনুপাত টু ইস টু ফাইভ, গল্পের বই চারটে হলে পড়ার বই কতগুলো আছে আর মোট বইয়ের সংখ্যা কত। তো এইভাবে লিখবে যে গল্পের বই ইস টু পড়ার বই সমান টু ইস টু ফাইভ, তাহলে গল্পের বই বাই পড়ার বই সমান টু বাই ফাইভ, আর গল্পের বই হচ্ছে চারটি তাই গল্পের বইয়ের জায়গায় চার লিখবে, চার বাই পড়ার বই সমান টু বাই ফাইভ, অতএব দুই গুণ পড়ার বই, এবার কোনাকুনি গুণ হচ্ছে ফোর ইন্টু ফাইভ, তাহলে পড়ার বইয়ের সংখ্যা হচ্ছে ফোর ইন্টু ফাইভ বাই টু, কাটাকুটি করে দশটি, তাহলে পড়ার বই হচ্ছে দশটি, আর মোট বই হচ্ছে মোট বই সমান পড়ার বই দশটি, মোট বই সমান হচ্ছে দশ যোগ চার, তার মানে চোদ্দটি, মোট বই হচ্ছে দশ যোগ চার চোদ্দটি। দুয়েতে দিয়েছে সন্দীপন সাইকেল চেপে পঁয়তাল্লিশ মিনিটে বন্ধুর বাড়ি যায়, ফেরার সময় সাইকেলের হাওয়া না থাকায় ঘন্টায় তিন দশমিক দুই কিলোমিটার বেগে হেঁটে আসতে তার সময় লাগে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট, তাহলে সাইকেলের গতিবেগ কত। তাহলে আগে তোমাকে বের করতে হবে যে মানে সন্দীপনের বাড়ি থেকে বন্ধুর বাড়ির দূরত্বটা কত, তাহলে থ্রি পয়েন্ট মানে এক ঘন্টা মানে ধরো হচ্ছে ষাট মিনিটে যাচ্ছে থ্রি পয়েন্ট টু কিলোমিটার, তাহলে তিন ঘন্টা পঁয়তাল্লিশকে মিনিটে নিয়ে গিয়ে সেই মিনিটে কতটা কিলোমিটার গেছে সেটাই হচ্ছে দূরত্ব, তাহলে সেই দূরত্বটা
সে 45 মিনিটে গিয়েছিল সাইকেলে করে, তাহলে 45 মিনিটে যায়, তাহলে 60 মিনিটে বার করতে হবে আর কি। তাহলে আগে সময় আর দূরত্ব বলে ছক্করের মানে বাড়ির বন্ধুর বাড়ির দূরত্বটা বার করে নিতে হবে। তাহলে লিখলে সময় হচ্ছে মিনিট, 1 ঘন্টা 60 মিনিটে যাচ্ছে, দূরত্ব 3.2 কিলোমিটার, 3 ঘন্টা 45 মিনিট, 3 ঘন্টা মানে হচ্ছে 180 মিনিট, আর তার সাথে 45 যোগ করলে 225 মিনিটে যাচ্ছে এক্স কিমি। সময় আর দূরত্ব সরল সম্পর্ক, সমানুপাতের আকারে সাজালে তাহলে এক্স সমান হচ্ছে 225 × 3.2/60, তো কাটাকুটি করলাম 3.2 মানে 32 এর 10, তো এটা 5 দিয়ে কেটেছি, 4 5 এ 20, 45 5 এ 225, আর এটা হচ্ছে 2 দিয়ে কেটেছি, 32 কে 2 দিয়ে কেটে 16, আর 16 কে 4 দিয়ে কেটেছি, 4 4 এ 16, আর 60 কে 4 দিয়ে কেটে 4 15 60, আর 45 কে 15 দিয়ে কেটেছি, 15 3 এ 45, তাহলে 3 4 এ 12, 12 কিলোমিটার হচ্ছে বন্ধুর বাড়ির দূরত্ব। এবারে তাহলে অতএব বন্ধুর বাড়ির দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। তাহলে আবার তাহলে বাড়ির বন্ধুর বাড়ির দূরত্ব না লিখে লিখবে মোট দূরত্ব 12 কিলোমিটার, তাহলে 45 মিনিট গিয়েছিল 12 কিলোমিটার, 60 মিনিটে যাচ্ছে এক্স কিলোমিটার। তো সম্পর্কটা আগে লিখেছিলাম আর লিখলাম না, সমানুপাতের আকারে সাজিয়ে নিলে তাহলে এক্স সমান 60 × 12/45, 3 দিয়ে কাটলে 3 4 এ 12, 3 15 45, 60 কে 15 দিয়ে কাটলে 4 4 4 এ 16 কিলোমিটার। তাহলে উত্তর সাইকেলের গতিবেগ ষোলো কিলোমিটার পার ঘন্টা, 60 মিনিট মানে 1 ঘন্টা, 16 কিলোমিটার পার ঘন্টা। এর পরের অঙ্কটাতে বলেছে 250 মিটার লম্বা একটা সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটা ট্রেনে 30 সেকেন্ড সময় লাগে, তাহলে 130 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে। ট্রেন যখন কোনো সেতু বা প্ল্যাটফর্ম অতিক্রম করে সে তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই সেতু বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যায়। তাহলে যখন 250 মিটার লম্বা হচ্ছে ট্রেন, তখন সে 150 মিটার সেতু অতিক্রম করছে, তার মানে 400 মিটার যাচ্ছে 30 সেকেন্ডে। তাহলে যখন 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করবে, সে তখন অতিক্রম করবে 280 মিটার, দূরত্ব যাবে 1 সেকেন্ডে। তাহলে দূরত্ব আর সময় হচ্ছে সরল সম্পর্ক, সমানুপাতের আকারে সাজিয়ে নিলে তাহলে এক্স সমান 280 × 30/400, কাটাকুটি করলে হচ্ছে 21 সেকেন্ড, তার 21 সেকেন্ড সময় লাগবে। চারাতে বলেছে রাজেশের একটা আয়তকার জমির দৈর্ঘ্য, আয়তকার জমির দৈর্ঘ্য 36 মিটার, প্রস্থ 24 মিটার, জমির বাইরে চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য প্রস্থ কত আর রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে জমির দৈর্ঘ্য 36 মিটার, প্রস্থ 24, তাহলে জমির পুরো জমির ক্ষেত্রফল 36 × 24, 4 4 24, 7 2 3 4 12, 13 14, 6 2 12, 2 7 1, 3 2 6 7, 4 4 2 6, 7 1 864 বর্গ মিটার। এবার বলেছে জমির বাইরে চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, এবার লিখবে রাস্তা সহ জমির দৈর্ঘ্য, যেহেতু বাইরের দিকে আছে তাই জন্য দৈর্ঘ্যটা বেড়ে যাবে, তাই লিখবে 36 মিটার যোগ 2 × 2 মিটার, দু মিটার চওড়া রাস্তা আছে দুদিকে, তাহলে 2 2 × 4, 36 মিটার যোগ 4 মিটার সমান হচ্ছে 40 মিটার রাস্তাসহ জমির দৈর্ঘ্য। অতএব রাস্তাসহ জমির প্রস্থ বার করব, তাহলে রাস্তাসহ জমির প্রস্থ হচ্ছে 24 মিটার যোগ 2 × 2 মিটার মানে 28 মিটার, তাহলে রাস্তাসহ জমির ক্ষেত্রফল 40 × 28, 1120 বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল 1120 থেকে আগে যে জমির ক্ষেত্রফলটা ছিল 864 বাদ দেবে, তাহলে 256 বর্গ মিটার।